অসময় পাচারের পথে আটক পৃথক দুটি লরি বোঝাই 50 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করা হয় দুটি লরির চালক ও সহচালকদের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন ত্রিপুরা অসম সীমান্তে। জানা গেছে, শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে চোরাইবাড়ি থানার ওসি ধ্রুব জ্যোতি দেববর্মার নেতৃত্বে পুলিশ থানার নাকা পয়েন্ট অর্থাৎ 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে AS27C/6593 নম্বর 12 চাকা লরি এবং NL01Q/3478 নম্বরের কন্টেইনার লরি দুটি আটক করে। পরে দুটি লরিতে তল্লাশি চালিয়ে লরির কেবিনের গোপন কক্ষ থেকে একটিতে 166 কেজি এবং অপরটি থেকে 378 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় 12 চাকার লরির চালক ও সহচালককে। রবিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। পৃথক দুটি লরি থেকে 105 প্যাকেটে মোট 544 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে, যার কালো বাজারে মূল্য আনুমানিক 50 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে মহকুমা পুলিশ আধিকারিক। তিনি আরো জানান, এই গাঁজাগুলি আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি চোরাইবাড়ি তার অফিসার এবং স্টাফকে নিয়ে দুটো গাড়ি আটক করে। তো একটা গাড়ির নাম্বার AS27C/6593 12-wheeler ট্রাক, আর একটা NL01Q/3478 কন্টেইনার 6-wheeler। এই দুটি গাড়ির গোপন মানে চেম্বারের মধ্যে সিক্রেট চেম্বার থেকে আমরা প্রায় দুটো গাড়ি থেকে 544 কেজি ড্রাই ক্যানাবিস দ্যাট ইজ গাঁজা উদ্ধার করি এবং দুটো গাড়িরই ড্রাইভার এবং কো ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি। কী নাম ড্রাইভারের? নাম দেবানন্দ রূপিণী, কো ড্রাইভার বিবেক দেববর্মা। এটা হয়েছে ট্রাক্টর, আর কন্টেইনারের ড্রাইভার কার্তিক রায় এবং রঞ্জিত রাভা কো ড্রাইভার। বাজার মূল্য তো 544 কেজি বা 50 লাখ হবে। অপরদিকে উল্লেখযোগ্য যে ইদানিংকালে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারে জাতীয় সড়ককে গাঁজা পাচারের করিডোর হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। অবশ্য সেই গাঁজা পাচারের পথে উত্তর ও ঊনকোটি জেলার থানাগুলি আংশিক গাঁজা উদ্ধার করলেও অন্যান্য থানাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আগামী দিনে গাঁজা পাচার এভাবে চলতে থাকলে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন শুধু স্বপ্নই যে রয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। তাই নানা মহল থেকে জোরালো দাবি উঠছে, এই গাঁজা পাচার রোধে জাতীয় সড়কের পাশে থাকা থানাগুলির দিকে কঠোর দৃষ্টি রাখুক রাজ্য সরকার। ফির রিপোর্ট, আর ই নিউজ।